আমার মা এরকমভাবে মৌরলা মাছের তেলঝাল রান্না করেন খেতে ভীষণ ভালো হয় একটুও খারাপ গন্ধ বেরোয় না মাছ থেকে আমরা বাড়ি শুদ্ধ লোক চেটে বুটে খেয়ে ফেলি সমস্ত ভাত সেই জন্য এই রেসিপিটি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রান্না বান্না রান্নাটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন দুশো গ্রাম মোরলা মাছ বা মায়া মাছ আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবারে অল্প একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তারপর মাছটাকে পাশে সরিয়ে রেখে দেব মিনিট পাঁচেক সময়ের জন্য ততক্ষণে এখানে আমি রান্নার অন্যান্য উপকরণ গুছিয়ে নেব আট দশটা রসুনের কোয়া আমি এখানে নিয়ে নিয়েছি শিল্পাটাতে থেঁতো করে নিয়ে নিচ্ছি রসুনের কোয়াগুলো বেটে নেব না কিন্তু আপনি চাইলে কুচি কুচি করে নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আদাটাকে বেটে নেব আর সঙ্গে নিয়ে নেব তিনটে পাকা লঙ্কা লঙ্কা আর আদা বেটে নেব আপনি চাইলে লাল লঙ্কা অথবা সবুজ লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়েও এই মোরলা মাছের তেল ঝাল রান্না করতে পারবেন মশলাটি মিহি করে বেটে নিয়েছি তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে বেটে নেওয়া এই মশলার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ জিরা গুঁড়ো গুঁড়ো জিরাটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেব আপনি চাইলে হাফ চামচ পরিমাণ গোটা জিরা শিলপাটাতে বেটেও ব্যবহার করতে পারবেন এবারে চলে আসবো রান্না বান্নার পর্বে কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল রান্নাটি সরিষার তেলে বেশি ভালো হবে ওই জন্যে সরিষার তেল আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মোরলা মাছের অর্ধেকটা পরিমাণ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ফ্লেম আমি এখানে হাই রেখে দিয়েছি যার বাড়িতে যেরকম কড়া করে মাছ ভাজা হয় সে সেরকম করে মাছ ভেজে নিতে পারবেন তবে মোরলা মাছের এই তেল ঝালটিতে মাঝারি মানের কড়া করে মাছ ভাজলে কিন্তু বেশি ভালো হয় আমি একটুখানি কাছি এনে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা আর একটা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে খুব ভালো করে হতে দিতে হবে আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে এবার আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি লবণ দিয়ে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলে থেঁতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের আঁচ আমি এখানে মিডিয়াম টু হাই রেখে দিয়েছি পেঁয়াজ আর রসুনে হালকা বাদামি কালার চলে এলে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাকি সমস্ত মশলা আদা লঙ্কা আর জিরে বাটা তারপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটিকে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলা কষানোর সময় প্রয়োজন হলে অল্প অল্প করে জল ব্যবহার করা যেতে পারে মশলা কষানোর সময় হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে অপশনাল শুধুমাত্র সুন্দর রঙের জন্য ব্যবহার করা হয় এখানে ঝাল বা কোনো স্বাদ কিন্তু কাশ্মীরি লঙ্কাই তৈরি হয় না লঙ্কা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঘরের সাধারণ উষ্ণতায় থাকা জল এক থেকে দেড় কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করা যেতে পারে মানে যতটুকু গ্রেভি আপনার প্রয়োজন হবে ততটুকু জল দিয়ে দেবেন জল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব দু থেকে তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নেব ঝোলটা একটু কমে গিয়ে বেশ মাখো মাখো হয়ে যাবে মাছের সাথে তাহলেই রেডি হয়ে যাবে মোরলা মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগবে এই তেল ঝাল নিশ্চয়ই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটাও জানাবেন কেমন লাগলো আমার রান্নাবান্না আজকের মতো রান্নাবান্না হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আমি পরিবারের সকলের জন্যে পরিবেশন করে নেব আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে নমস্কার